বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইদুল ইসলাম, প্রভাষক প্রাণীবিজ্ঞান, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। আমাদের আজকের পাঠ পরিচিতি দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান নবম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে দুর্যোগের সাথে বসবাস। আলোচ্য বিষয় অ্যাসিড বৃষ্টি ও ভূমিকম্প। নবম অধ্যায় থেকে এটি আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসের শিখনফল, অর্থাৎ আজকের ক্লাস থেকে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে, পিএইচ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, অ্যাসিড বৃষ্টি সম্পর্কে ধারণা লাভ করতে পারবে, অ্যাসিড বৃষ্টি হলে প্রকৃতির কী কী ক্ষতি হতে পারে সে সম্পর্কে ধারণা লাভ করবে, ভূমিকম্প ও ভূমিকম্পের কারণ সম্পর্কে জানতে পারবে, ভূমিকম্পের সময় করণীয় কী তা বর্ণনা করতে পারবে এবং ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে পারবে। প্রথমে আমরা জেনে নেব পিএইচ কী। পিএইচ হচ্ছে দ্রবীভূত হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ। অর্থাৎ কোনো একটি পদার্থে দ্রবীভূত হাইড্রোজেন যেটি রয়েছে সেই হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপকে আমরা পিএইচ বলে থাকি। বিশুদ্ধ পানির পিএইচের মান কত জানো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, যাকে পিএইচ স্কেলের নিরপেক্ষ মান হিসেবে ধরা হয়। তোমরা এখানে একটি পিএইচ স্কেল দেখতে পাচ্ছ। পিএইচ স্কেলে 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা আছে। তো 0 থেকে এই 14 পর্যন্ত যত ডান দিকে যাওয়া যায় অ্যাসিডের মান তত কমতে থাকে এবং ক্ষারীয় মান তত বাড়তে থাকে। কোনো একটি পদার্থের পিএইচ যদি 7 হয় তাহলে সেই পদার্থটিকে আমরা নিউট্রাল বা নিরপেক্ষ বলে থাকি, অর্থাৎ পদার্থটি ক্ষারও নয় অ্যাসিডও নয়। যদি পিএইচের মান 7-এর চেয়ে কম হয় সেই পদার্থটিকে আমরা অ্যাসিড বলে থাকি, আর যদি পিএইচের মান 7-এর চেয়ে বেশি হয় তাহলে সেই পদার্থটিকে আমরা ক্ষারীয় পদার্থ বলে থাকি। আমাদের বাস্তব জীবনে যে সকল পদার্থ আমরা ব্যবহার করি সেই পদার্থগুলোর পিএইচের মান কত সে সম্পর্কিত একটি চার্ট এখানে দেওয়া আছে, তোমরা এটি দেখে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানব বৃষ্টির পানিতে পিএইচের মান কত। সাধারণত বৃষ্টির পানিতে পিএইচ 7-এর কম থাকে। বৃষ্টির পানিতে পিএইচের মান যদি 3 থেকে 4-এর মধ্যে হয় তাহলে কি হবে? তখন সেই বৃষ্টিকে আমরা বলে থাকি অ্যাসিড বৃষ্টি। তো এ পর্যায়ে আমরা একটি ভিডিও দেখব, ভিডিওটি ভালো করে খেয়াল করো। ভিডিওটিতে অ্যাসিড বৃষ্টি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তো চলো ভিডিওটি দেখে নেই। বৃষ্টির পানিতে অধিক মাত্রায় অ্যাসিডের উপস্থিতিকে সাধারণ অর্থে অ্যাসিড বৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টি উচ্চ মাত্রায় হাইড্রোজেন আয়ন অর্থাৎ নিম্ন মাত্রায় পিএইচ ধারণ করে। অ্যাসিড বৃষ্টির জন্য মূলত মানুষই দায়ী। সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বিভিন্ন কারখানা থেকে সৃষ্ট অম্লীয় অক্সাইড যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড সমূহ বায়ুমণ্ডলের পানি এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অম্ল উৎপন্ন করে। এই অম্ল ওই অঞ্চলে বা দূরবর্তী কোনো স্থানে বৃষ্টির পানির সাথে ঝরে পড়ে। এই অম্লীয় প্রকৃতির বৃষ্টিপাতেই অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি উদ্ভিদ, জলজ প্রাণী এবং অবকাঠামোর উপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। অ্যাসিড বৃষ্টির ফলে পানিতে গাছের পুষ্টি উপাদানের পরিমাণ কমে যায়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, হ্রদ ও জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণীর বসবাসের অযোগ্য হয়ে ওঠে। শহরাঞ্চলের অ্যাসিড বৃষ্টি দালান কোঠা ও ভাস্কর্যের স্বাভাবিক ক্ষয় ত্বরান্বিত করে। তাছাড়া অন্যান্য রাসায়নিক উপাদানের সাথে মিলে অ্যাসিড বাষ্প শহরে ধোঁয়াশার সৃষ্টি করে। ধোঁয়াশার কারণে শহরে মানুষের ফুসফুসের ক্ষতিগ্রস্ত হয় এবং আয়ু কমে যায়। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল, কানাডার দক্ষিণ পূর্বাঞ্চল এবং ইউরোপের বেশিরভাগ অঞ্চলেই অ্যাসিড বৃষ্টি। এছাড়া দক্ষিণ এশিয়ার কিছু অংশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণাঞ্চলও ভবিষ্যতে অ্যাসিড বৃষ্টির ঝুঁকির মধ্যে রয়েছে। অ্যাসিড বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বনাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপের পূর্বাঞ্চল। এই বৃষ্টির কারণে জার্মানি এবং পোল্যান্ডের প্রায় অর্ধেক বনাঞ্চলই ক্ষতির শিকার হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভিডিওটি দেখে নিলাম। আমরা এ পর্যায়ে জেনে নেব অ্যাসিড বৃষ্টি কাকে বলে। ভিডিওতেও আমরা দেখেছি এবং সেখান থেকে শিখেছি, যখন বৃষ্টিতে অনেক বেশি পরিমাণ অ্যাসিড বিদ্যমান থাকে তখন তাকে অ্যাসিড বৃষ্টি বলে। সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড প্রধানত অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। অ্যাসিড বৃষ্টি কেন হয়?
এসিড বৃষ্টির জন্য প্রধানত দুটি কারণ জড়িত। একটি হচ্ছে প্রাকৃতিক কারণ, অপরটি হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। আমরা দুটি কারণ সম্পর্কে জানব। এসিড বৃষ্টির জন্য প্রাকৃতিক কারণ, প্রাকৃতিক কারণগুলোর মধ্যে রয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, তারপর রয়েছে দাবানল, এরপর বজ্রপাত এবং গাছপালার পচন। এছাড়া আরও অনেক প্রাকৃতিক কারণ রয়েছে যেগুলোর কারণে এসিড বৃষ্টি হতে পারে। এরপর আমরা এসিড বৃষ্টির মনুষ্যসৃষ্ট কারণ সম্পর্কে জানব। মনুষ্যসৃষ্ট কারণগুলোর মধ্যে রয়েছে শিল্প কারখানার ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, গৃহস্থালী চুলার ধোঁয়া ইত্যাদি। এসিড বৃষ্টির রাসায়নিক ব্যাখ্যা, তোমরা এখানে অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছ। তো এই বিক্রিয়াগুলোর মধ্যে প্রথম বিক্রিয়াটিতে দেখানো হয়েছে কার্বন ডাইঅক্সাইড যোগ পানি, এই দুটি বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। দ্বিতীয় বিক্রিয়ায় সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন করেছে। তৃতীয় যে বিক্রিয়াটি এখানে দেখানো হয়েছে, সালফার ট্রাইঅক্সাইড এবং পানি এই দুটি বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সালফিউরিক অ্যাসিড যেটি, এটি কিন্তু একটি শক্তিশালী অ্যাসিড। পরের যে বিক্রিয়াটি রয়েছে সেখানে দেখানো রয়েছে নাইট্রোজেন অক্সাইড এবং পানি সেই সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করে। তো সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড যে দুটি অ্যাসিড উৎপন্ন হলো, সেই দুটি অ্যাসিডই কিন্তু পরবর্তীতে বৃষ্টির পানির সাথে আমাদের পরিবেশে ফিরে আসে, যখন এটি অ্যাসিড বৃষ্টি হিসেবে পরিগণিত হয়। তো অ্যাসিড বৃষ্টি হলে আমাদের করণীয় কী? যেহেতু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ব্যবহৃত কয়লা থেকে নাইট্রোজেন অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, সেহেতু ব্যবহারের আগে কয়লা পরিশোধন করে সালফার ও নাইট্রোজেন মুক্ত করে নিতে হবে। দুই, পরিশোধন ব্যবস্থা না থাকলে কয়লার পরিবর্তে বিকল্প জ্বালানি ব্যবহার করা যেতে পারে। তিন, অ্যাসিড বৃষ্টি হলে মাটির পিএইচ কমে যায় এবং সেক্ষেত্রে চুনাপাথর ব্যবহার করে অ্যাসিডিটি কমানো যায়। এরপর রয়েছে শিল্প কারখানা এবং যানবাহন থেকে নির্গত ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য যথাযথ আইনগত ব্যবস্থা নিতে হবে, এতে করেও অ্যাসিড বৃষ্টি অনেকটা কমে যেতে পারে। পরবর্তী যে পদক্ষেপটি সেটি হচ্ছে শিল্প কারখানায় দূষণরোধক পদ্ধতি অবশ্যই বাধ্যতামূলক করে দিতে হবে। অ্যাসিড বৃষ্টির প্রভাব সম্পর্কে আমরা এ পর্যায়ে জেনে নেব। তোমরা চিত্রে মাছের ডিম দেখতে পাচ্ছ। তো মাছের ডিম নষ্ট হয়ে যেতে পারে অ্যাসিড বৃষ্টির কারণে। এরপর যে চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে মানবদেহের কিছু অর্গান দেখানো হয়েছে। তো মানবদেহের হৃৎপিণ্ড ও ফুসফুসের সমস্যা, অ্যাজমা, ব্রঙ্কাইটিসের মতো মারাত্মক রোগের সৃষ্টি হতে পারে অ্যাসিড বৃষ্টির কারণে। তারপর আমাদের যেই বনভূমি রয়েছে, এই বন জঙ্গল অ্যাসিড বৃষ্টির কারণে ধ্বংস হয়ে যেতে পারে। তোমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ। আসলে চিত্র দুটি একই চিত্র, শুধু সময়ের সাথে দুই রকম হয়ে গেছে। এই চিত্রটি হলো 1908 সালের আর এটি হলো 1968 সালের। এই 60 বছরের ব্যবধানে কাঠ খোদাই করে যে চিত্রটি অঙ্কন করা হয়েছিল, অ্যাসিড বৃষ্টির ফলে সেই চিত্রটি নষ্ট হয়ে এই অবস্থায় ফিরে এসেছে। অর্থাৎ হাতের তৈরি কাঠামো অ্যাসিড বৃষ্টির কারণে এভাবে ধ্বংস হয়ে যেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা ভূমিকম্প সম্পর্কে জানব। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। চিত্রটিতে ভূমিকম্পের ক্ষতি সম্পর্কিত একটি ধারণা দেয়া হয়েছে। ভূমিকম্প কাকে বলে? পৃথিবীর ভেতরে হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূপৃষ্ঠে আকস্মিক আন্দোলন সৃষ্টি করে, তখন তাকে ভূমিকম্প বলে। ভূমিকম্প কীভাবে হয় অথবা ভূমিকম্পের কারণ কী? আমাদের ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত, যাদেরকে টেকটনিক প্লেট বলে। এই টেকটনিক প্লেটগুলো স্থিতিশীল নয়, এগুলো চলমান। এই প্লেটগুলো যখন একটি আরেকটির উপর চাপ প্রয়োগ করে, তখন সেখানে শক্তি সঞ্চিত হয়। যখন প্লেটগুলো সরে যায়, তখন সঞ্চিত শক্তিটুকু বেরিয়ে এসে ভূমিকম্প সৃষ্টি করে। অর্থাৎ আমাদের যেই পৃথিবী রয়েছে, সেই পৃথিবীর ভূগর্ভ কতগুলো ভাগে বিভক্ত, প্রত্যেকটি ভাগকে বলা হয় টেকটনিক প্লেট। এই টেকটনিক প্লেটগুলো স্থিতিশীল নয়, অর্থাৎ এগুলো সবসময় চলমান থাকে। চলমান থাকার কারণে কখনো কখনো একটি প্লেট আরেকটি প্লেটের ওপর চাপ প্রয়োগ করে, অথবা একটি প্লেট আরেকটি প্লেটের সাথে ধাক্কা খায়, তখন সেখানে কিছু শক্তি সঞ্চিত হয়। যখন সেই প্লেটগুলো সরে যায়, তখন ওই সঞ্চিত শক্তিটুকু বেরিয়ে আসে,
ফলে পৃথিবী পৃষ্ঠে এক ধরনের কম্পন সৃষ্টি হয়। এটিকে আমরা ভূমিকম্প বলে থাকি। ভূমিকম্পের ফলাফল। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের ফলে ঘরবাড়ি, ধন সম্পদ, যাতায়াত ব্যবস্থা বিনষ্ট হয়। অনেক সময় নদীর গতিপথ পাল্টে যায়, পাহাড় পর্বত বা দ্বীপের সৃষ্টি হয়, সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। ভূমিকম্পের আগে করণীয়। সম্ভব হলে বাসাতে অগ্নি নির্বাপক প্রস্তুত রাখা, প্রাথমিক চিকিৎসা কিট, ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, কিছু বাড়তি ব্যাটারি, শুকনো খাবার এবং পানি রাখার ব্যবস্থা করা, কিভাবে ফার্স্ট এইড ও প্রাথমিক চিকিৎসা দিতে হয় সেটি শিখে নেয়া, বাসা গ্যাস, ইলেকট্রিসিটি এবং পানির সরবরাহ কিভাবে বন্ধ করতে হয় তা জেনে নেয়া, ভূমিকম্পের পর প্রয়োজনীয় কোথায় কিভাবে পরিবারের সদস্যদের সাথে মিলিত হতে হবে সেটি আগে থেকে সবার সঙ্গে কথা বলে ঠিক করে নেয়া, উঁচু শেলফে ভারী জিনিস না রাখা, কারণ ভূমিকম্পের সময় সেগুলো নিচে পড়ে আহত করতে পারে, ভূমিকম্পের সময় কি করতে হবে সেটি স্কুল কলেজ বা কর্মক্ষেত্রে শেখানো। তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ, চিত্রটিতে ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে কিছু তথ্য দেওয়া হয়েছে। প্রথমটিতে দেখতে পাচ্ছ, শক্ত টেবিলের নিচে আশ্রয় নাও অথবা ঘরের কোনায় চলে যাও, যাতে কিছু ভেঙে পড়লেও সরাসরি গায়ের ওপর না পড়ে একটা ত্রিভুজ আকৃতির জায়গা থেকে যায় তোমার ওপর। তারপর বাইরে থাকলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে। বিল্ডিং থেকে একান্ত নামতে চাইলে সিঁড়ি দিয়ে নামাই নিরাপদ, এক্ষেত্রে লিফট ব্যবহার না করাই শ্রেয়। উঁচু কাঠামো, বৈদ্যুতিক থাম ইত্যাদি থেকে যতদূর সম্ভব দূরে থাকতে হবে। ভূমিকম্পের পরে আমাদের করণীয় কী কী? এক, নিজের ও নিজের পরিবারের সদস্যদের পরীক্ষা করে দেখা, আহত হলে প্রাথমিক চিকিৎসা দেয়া, প্রয়োজনে হাসপাতালে নেয়া, পানি ইলেকট্রিসিটি গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হলে বন্ধ করে দেয়া, বাসায় গ্যাসের গন্ধ পেলে ঘরের দরজা জানালা খুলে বাইরে যাওয়া, ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের বাইরে থাকা, সমুদ্র উপকূল থেকে দূরে অবস্থান করা, ধ্বংসস্তূপে আটকে পড়লে তাড়াহুড়ো না করে উদ্ধারকারীর জন্য অপেক্ষা করা, এবং বড় ভূমিকম্প হলে আফটার শক হিসেবে আরও ভূমিকম্প হতে পারে সেজন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আজকের ক্লাস মূলত এ পর্যন্তই। তোমাদের জন্য দুটি বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজ দুটি হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হলে প্রকৃতির এবং মানুষের কী কী ক্ষতি সাধিত হয় তা নিজের ভাষায় বর্ণনা করো, এবং আরেকটি বাড়ির কাজ হচ্ছে, ভূমিকম্পের সময় ভূমিকম্পের আগে ও পরে কী করতে হবে তা ব্যাখ্যা করো। সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।